বারুণি মেলা উপলক্ষে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে সমস্ত মতুয়া ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় উচ্ছ্বাসিত মতুয়ারা। মতুয়াদের বারুণি মেলা উপলক্ষে মতুয়া সমাজের সাধু গোসাই দলপতি সহ সকল মতুয়া ভাই বোনেদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে নরেন্দ্র মোদী সকলকে মেলা দেখার অনুরোধ করেন। তিনি বলেন, দয়া ও সেবার পথ দেখানোর জন্য ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদজির প্রতি মানব জাতি চিরঋণী হয়ে থাকবে। মেলা নিয়ে প্রধানমন্ত্রীর টুইটে উচ্ছ্বাসিত মতুয়া সমাজ। প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, প্রধানমন্ত্রী কোভিড পিরিয়ডে বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়েছিলেন, মতুয়াদের সম্মান দিয়ে তাদের অবদান প্রকাশ্যে আনতে চাইছেন প্রধানমন্ত্রী। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং রাজর্ষি গুরুচাঁদ ঠাকুরের যে কর্ম অবদান ভারতবর্ষ আজকে যে এত মানে বিশেষ করে এসসি সমাজ এবং অন্যান্য পিছিয়ে পড়া সমাজ যে আজকে এত বেশি এগিয়ে তার যে অবদানটা আছে সেই অবদানটাকে জানতে চাইছে যে কি করে উনি এস্টাবলিশড করেছিলেন এই বিষয়গুলোকে। এটা একটা অতীত ইতিহাস এবং সমস্ত সাধু গোসাই পাগল দলপতি এবং মতুয়া যারা ভক্তবৃন্দ আছে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, টুইট করেছেন, সেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন শ্রীধাম ওড়াকান্দি বাংলাদেশে গেছিলেন কোভিড পিরিয়ডের সময় 2021 সালের ইসের আগে, তখন উনি বলেছিলেন যে এটা উনি পাঠ্যপুস্তকের ভিতরেও আনবেন, কারণ এটা অতি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত করে কিছু পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি এটাকে লুকিয়ে রেখেছে। যারা অবিভক্ত ভারতবর্ষে যাদের এত বড় অবদান ছিল সেই হিস্ট্রিটাকে লুকিয়ে রাখা বা হিডেন করে রাখা, এটা আমার মনে হয় যে একটা বড় একটা বিষয়কে মানে পিছিয়ে রাখা হচ্ছে, যেটা কিনা মাননীয় প্রধানমন্ত্রীজি সামনে আনতে চান। সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মতুয়াদের সম্মান জানিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। ভারতের প্রধানমন্ত্রী তাকে আমরা ধন্যবাদ জানাই যে হরি ঠাকুরের উপরে যে চিন্তাভাবনা ওনার, উনি মানব জগতের কল্যাণের জন্য পৃথিবীতে এসেছিল, তার জন্য আজকে ভারতের প্রধানমন্ত্রী সে যেভাবে আজকে মত ধর্মকে আজকে এবং হরি ঠাকুরকে আজকে সার্বিকভাবে জানার চেষ্টা করার মানুষকেই করেছে। আমরা অল ইন্ডিয়া মত মহাসংঘের সংঘাধিপতি আমি মমতা ঠাকুর আমরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামী 19 তারিখ পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে ঠাকুরনগরে। তার আগে ইতিমধ্যেই জমে উঠেছে মেলা। বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসতে শুরু করেছেন ঠাকুরনগরে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।